দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। তারই অংশ হিসেবে কারামুক্ত নেতাদের বাসায় যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। তাছাড়া ইফতার পার্টির মাধ্যমে হতাশাগ্রস্ত নেতাকর্মীদের চাঙ্গা করার কর্মসূচি সারা দেশে চালিয়ে যাচ্ছে দলটি। এমন পরিস্থিতিতে 152টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার ঘোষিত তফসিলে জানানো হয় প্রথম ধাপের নির্বাচনে ভোট হবে আগামী 8 মে। এবারে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক না রাখার ঘোষণা আগেই দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি বলছে তাদের দলের কেউ নির্বাচনে অংশ নেবে না, নিলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এমন অবস্থায় দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন হলে নিজ দলের নেতাকর্মীদের কিভাবে আটকাবে বিএনপি, এটি এখন বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। কমপ্লিট ইকোসিস্টেমের মাধ্যমে আমরা ফ্যাব্রিক্স আপনাকে দিচ্ছে সেরা ফ্যাব্রিক। ফ্যাশন চলবেই। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পরিষদের প্রথম সভা থেকে পরবর্তী 5 বছর। ওই 5 বছর মেয়াদ পূর্তির আগের 180 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। সে অনুযায়ী দেশের বেশিরভাগ উপজেলা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে মার্চ থেকে জুনের মধ্যে। দেশে এমন এক সময় উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে যখন ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করার নানা কৌশল নিচ্ছে বিএনপি। দল পুনর্গঠন সহ বিভিন্ন শাখার নতুন কমিটি করছে দলটি। এরই মাঝে নতুন করে বিএনপি 3 দিনের কর্মসূচি ঘোষণা দিল। মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচি দিয়েছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। স্বাধীনতা দিবসের 3 দিনের কর্মসূচির প্রথম দিনেই 25 মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। সকাল 10টায় শুরু হয়ে দুপুর 12টায় সমাবেশ শেষ হবে। স্বাধীনতা দিবসের দিন ভোর 6টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 7টায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয় থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরের দিন 27 মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনারও আয়োজন করেছে বিএনপি। মাহমুদ সোহেল, কালবেলা।